ভোট জালিয়াতির অভিযোগ করায় পাঁচ বছর পর আসতে বললেন ডিসি। এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান পাল্টে দিল। জানাবো প্রভু ভক্তের কারণে সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না বলছেন হাফিজ। এবং সর্বশেষ জানাবো কারা পাচ্ছে নৌকার টিকিট, কৌশলে বার্তা দিচ্ছে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট জালিয়াতির অভিযোগ করায় পাঁচ বছর পর আসতে বললেন ডিসি। সিলেটের সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে একটি ওয়ার্ডের ফলাফল বাতিল দাবিতে বিক্ষোভ করেছেন পরাজিত প্রার্থীরা। তারা ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ তুলে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। সেখানে অবস্থান কর্মসূচিও পালন করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এ সময় জেলা প্রশাসক মুজিবুর রহমান বিক্ষোভকারীদের পাঁচ বছর পর আসার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা তার গাড়ি আটকে দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বিকেল প্রার্থীদের সঙ্গে বৈঠক করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যান। কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী ও তাদের ভোটাররা। এর আগে শনিবার একই অভিযোগে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের একটি কেন্দ্রের প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বিরুদ্ধে সুবিধা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয়ী করার অভিযোগে পরাজিত দুই নারী ও এক পুরুষ সদস্য প্রার্থী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তিন নম্বর ওয়ার্ডের সদস্য ফুটবল প্রাতিকের প্রার্থী সিরাজ মিয়াকে এক ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। একই ওয়ার্ডের সেলিনা বেগমকেও পরাজিত দেখানো হয়। নির্বাচন কর্মকর্তারা সুযোগবিধা নিয়ে প্রতারণার মাধ্যমে কাজ করেন। ওয়ার্ডের ফলাফল বাতিলের দাবিতে প্রার্থী সহ দুই শতাধিক ভোটার দুপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা প্রথমে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দেখা করতে না পেরে বিক্ষোভ করেন। বেলা দুইটার দিকে জেলা প্রশাসক বেরিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে কথা বলেন। বিকালে আবার বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করেন জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক সহ পুলিশ কর্মকর্তারা। বৈঠকে স্মারকলিপি দেওয়া হয়। এতে গত বৃহস্পতিবার নির্বাচনের দিন সকাল আটটার পরিবর্তে নয়টায় ভোট গ্রহণ, কেন্দ্রের প্রিজাইডিং রেজাউর রহমানের ফলাফল শিটে জোর করে এজেন্টদের স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ, ফুটবল মার্কার সব পোলিং এজেন্টকে বের করে দেওয়া, ফুটবল মার্কার প্রার্থীকে সাত ভোট বেশি পেয়ে বিজয়ী ঘোষণা করার পর আবার এক ভোটে পরাজিত দেখানো, ভোট দিতে না পারা ইত্যাদি অভিযোগ করা। স্মারকলিপিতে ফলাফল বাতিল করে টুকের বাজার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে নতুন করে নির্বাচনে দেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছেন, পরাজিত প্রার্থীদের অভিযোগের বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আশ্বাস প্রদান করা হয়েছে। এদিকে এর আগে শনিবার খাদিমনগর ইউনিয়নের সাত, আট এবং নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে ও বুথে ভোট গ্রহণে অনিয়ম ও এর সঙ্গে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা জড়িত বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সংবিধান পাল্টে দিল। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আওয়ামী লীগ নিয়ে এসেছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সংবিধান পাল্টে দিল, কারণ কিছুদিনের মধ্যেই দেখল তারা নির্বাচন নিরপেক্ষ জয়ী হতে পারে না, সেজন্য তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন তারা চিৎকার করছে সংবিধানের আলোকে নির্বাচন হবে, কোন সংবিধান, এই সংবিধান তো সেই সংবিধান নেই, এটা তারা পরিবর্তন করেছে গায়ের জোরে। ফখরুল বলেন, এই কথাটা আমরা বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য বলছি না, আমরা বলছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষ যেন ভোট দিতে পারে, তাদের আমলে তো মানুষ ভোটই দিতে পারে না, ভোট জিনিসটা তারা তুলে দিয়েছে কিন্তু দেখাতে চায় তারা একটা ভোট করছে। এ সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাবে না বলেও পুনর্ব্যক্ত করেন দলটির মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ভণ্ড রাজনীতি করে, মানুষকে ভুল পথে পরিচালিত করে তারা বারবার ক্ষমতায় যেতে চায়। বিএনপি মহাসচিব বলেন, এবার ভিন্নভাবে আবারও তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। 2014 সালে তারা নির্বাচন করেছে, কোনো নির্বাচনই হয়নি, 154 জনকে ঘোষণা করে দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 2018 সালে নির্বাচন করেছে, কোনো নির্বাচনই হয়নি, আগের রাতে সবাইকে নির্বাচিত ঘোষণা করে দিয়েছে, আর ক্ষমতায় গিয়ে তারা একে একে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ জুডিশিয়ারি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে তিনি বলেন, সংসদে কোনো জবাবদিহিতা নেই, সেখানে কোনো বিতর্ক, দেশের সম্পর্কে কোনো আলোচনা হয় না, শুধুমাত্র দুটি কাজই তারা সফলভাবে করতে পেরেছে, চুরি। রাষ্ট্রের সমস্ত সম্পদ তারা লুট করে নিয়ে যাচ্ছে এবং সেটাকে পাচার করে দিচ্ছে দেশের বাইরে, আরেকটা হচ্ছে সন্ত্রাস সৃষ্টি করে ভয় দেখাচ্ছে, মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ আবারও একটি নতুন নির্বাচনের পায়তারা শুরু করেছে, এই নির্বাচন আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে এই দেশের স্বার্থে, আমরা কোনো মতেই আওয়ামী লীগ সরকারের অধীনে এই দেশে কোনো নির্বাচন হতে দেব না, যেখানে ভোটের অধিকার থাকে না জনগণ সেই ভোট মানে না, আমাদের কথা খুবই পরিষ্কার, আওয়ামী লীগের অধীনে এই দেশের মানুষ কোনো নির্বাচনে যাবে না। প্রভু ভক্তের
ভক্তের কারণে সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না, বলছেন হাফিজ। প্রভু ভক্তের কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, জাতিসংঘে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে কথা উঠলে সেখানে চীনসহ ভারত এবং রাশিয়া মিয়ানমারের পক্ষে অবলম্বন করে বাংলাদেশ এই সংকট দূর করতে পারছে না। রোহিঙ্গা প্রত্যাবর্তন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রোহিঙ্গা প্রত্যাবর্তন জাতীয় কমিটি। হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে তিনি দুই দলের, ভারতের সীমান্তে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়নি, অথচ এই সরকার বলছে ভারত না চাইতে আমরা সব দিয়েছি। এই সরকার যা কিছু করছে তা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমরা এখনও স্বাধীন নই। যে দেশে গণতন্ত্র থাকে না, ভোটাধিকার থাকে না, তাদের কাছ থেকে জনকল্যাণমূলক দেশের স্বার্থে কোনো কিছু আশা করা যায় না। রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, উপযুক্ত সময়ে বাংলাদেশে অবস্থানরত 12 লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে, তখন তারা নিজেদের অধিকার নিজেরা আদায় করতে পারবে। আজকে এই বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বারবার বলা হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দিন, কিন্তু তারা ভ্রুক্ষেপ করছে না, বরং ইভিএম এর মাধ্যমে কারচুপি করে আবার একদলীয় শাসন কায়েম করতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ এদেশে কখনোই স্বাধীন হোক সেটা চায়নি। মাওলানা ভাসানী টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবুরের কাছে গিয়ে বলেছিলেন, তুমি স্বাধীনতা ঘোষণা করো। তখন তিনি বলেছিলেন, আমি বিচ্ছিন্নতাবাদী নেতা হতে চাই না। জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না, অথচ এই আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি হিসাবে দাবি করে। হাফিজ বলেন, 2023 সালে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে, আর এই যুদ্ধের নেতৃত্ব দেবেন বিএনপি এবং তারেক রহমান। এই যুদ্ধের মাধ্যমে গণতন্ত্র মুক্ত করা হবে, আমরা যে বীরের জাতি তা আবার প্রমাণ করতে হবে। কারা পাচ্ছেন নৌকা টিকিট? কৌশলে বার্তা দিচ্ছে আওয়ামী লীগ। আগামী জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীরাই মনোনয়ন দেবে আওয়ামী লীগ। সম্ভাব্য সব চ্যালেঞ্জকে সামনে রেখেই যোগ্য প্রার্থী খুঁজছে ক্ষমতাসীন দলটি। এরই মধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ কাজও শেষ হয়েছে। বর্তমান সংসদ সদস্যদের পারফরমেন্স ও তাদের কৃতকর্মের আমলনামা যুক্ত করে জরিপের রিপোর্ট আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে এমন তথ্য মিলেছে, আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে বা 2024 সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের তুলনায় দ্বাদশ জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগ। জানা গেছে, সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি সাংগঠনিকভাবেও সারাদেশের সকল এমপি ও সাবেক এমপি, সম্ভাব্য এমপি প্রার্থীদের কৃতকর্মের আমলনামা সহ তাদের নামের তালিকা করা হয়েছে। বিভিন্ন সংস্থা একাধিক প্রার্থীর যে জরিপ রিপোর্ট দিয়েছে তার মধ্যে প্রায় অর্ধ শতাধিক সংসদ সদস্যের নাম লাল তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ইতিবাচক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বর্তমান সংসদ সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের একাধিক নামের তালিকা করা হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমপি হয়েও যারা অদক্ষতার পরিচয় দিয়েছেন এবং বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এমন অর্ধ শতাধিক এমপির বদলে খোঁজা হচ্ছে নতুন জনপ্রিয় মুখ। সেক্ষেত্রে যাদের এলাকায় জনপ্রিয়তা আছে এবং দলের জন্য নিবেদিত, দল বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না, এমন নেতাদের বাছাই করবে দলটি। এজন্য একই আসনে একাধিক জনপ্রিয় প্রার্থীর নামের তালিকাও করা হয়েছে। আর যারা দলে থেকে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, নির্বাচন উপলক্ষে তাদের উপর কড়া দৃষ্টি রাখবে কেন্দ্রীয় কমিটি। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সদস্য জানান, লাল তালিকায় অর্ধ শতাধিক এমপির সঙ্গে আরও অর্ধ শতাধিক তৃণমূল আওয়ামী লীগ নেতার নামও আছে। গতবার দল থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে পরের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশৃঙ্খলা করেছে ও দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় ছিল, তাদের নামই রয়েছে এই তালিকায়। এছাড়া যে সকল এমপি ও নেতারা দলের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছে বা নিজের প্রার্থী হয়েছেন, অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করে দলের ইমেজ নষ্ট করেছেন বা এমপি হওয়ার পরে নির্বাচনী এলাকায় যাননি, উন্নয়ন অগ্রগতি করতে ব্যর্থ হয়েছেন, এমপি ও নেতার নামও তা অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায়। আওয়ামী লীগের হাইকমান্ড বলছে, বিভিন্ন সময় যারা বিতর্কের জন্ম দিয়ে দলকে বিব্রতকর অবস্থায় ফেলে বহিষ্কৃত হয়েছে, পরবর্তীতে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়েছেন এমন প্রায় 7 শতাধিক নেতার উপর কড়া নজর থাকবে কেন্দ্রীয় কমান্ড। ক্ষমা পাওয়া এই নেতারা ফের শর্ত ভেঙে করলে তাদের স্থায়ী বহিষ্কার করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সূত্র বলছে, 300 আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঠিক করতে 5 স্তরে যাচাই বাছাই করে একাধিক প্রার্থীর নাম ঠিক করা হচ্ছে। এইসব কাজ প্রায় শেষের দিকে। এর মধ্যে অধিকাংশ আসনেই এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজের একাধিক প্রার্থীর নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, বেশিরভাগ এমপিরা এখন তাদের নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যারা মনোনয়ন প্রত্যাশী তারাও জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একইভাবে গত জাতীয় নির্বাচনে যারা মনোনয়ন বঞ্চিত তারাও এলাকায় সক্রিয় হয়ে এমপি প্রার্থী বলে বিভিন্ন কর্মকাণ্ড করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। আবার গত 4 বছর যারা এলাকায় আসেননি তাদের নেতারাও নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি তুলে ধরে নজরে আসার চেষ্টা চালাচ্ছেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।